আজ সারাদিনই বাংলাদেশে যে বিষয়টি ছিল আলোচনার তুঙ্গে সেটি হলো ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা আদার পুনিয়ালার একটি টিভি সাক্ষাৎকার। সেখানে পুনিয়ালা বলেছেন তারা এই মুহূর্তে টিকা রপ্তানি করতে পারছেন না। তিনি আরও বলেন, আমাদের যে লাইসেন্স রয়েছে সেই অনুযায়ী এই মুহূর্তে আমরা রপ্তানি করতে পারবো না এবং খোলা বাজারে বিক্রি করতেও পারবো না। আদার পুনিয়ালার এই বক্তব্যের পরে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে যে টিকার জন্য আমাদের এত দিনের অপেক্ষা সেই টিকা আমরা পাচ্ছি না? এই বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ যথাসময়ে করোনা ভাইরাসের টিকা পাবে বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশকে করোনার টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে যথাসময়ে ভারত থেকে টিকা পাবে। যদিও এই বিষয় নিয়ে চূড়ান্ত কিছু বলেনি ভারত, তবে বাংলাদেশ থেকে বলা হচ্ছে রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞা দিলেও সঠিক সময়ে ভ্যাকসিন পাওয়া যাবে বলেও আজ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশা করছেন ভারত থেকে যথাসময়ে করোনা ভাইরাসের টিকা আসবে। এ সময় তিনি আরও বলেন, সমস্যাটা নতুন, আজকেই শুনলাম, এর মধ্যে যতটুকু কথা হয়েছে তাতে আশা করছি সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার খবর আসার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে, ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তাছাড়া তারা কথা বলেছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের এদেশীয় এজেন্ট ভ্যাকসিনকোর কর্মকর্তাদের সঙ্গে। তাদের সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে এবং টিকা নিয়ে আন্তর্জাতিক চুক্তি থাকার কারণে আমরা আশাবাদী কোনো সমস্যা হবে না। অন্যদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের বাংলাদেশি অংশীদার ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল বলেছে বাংলাদেশ যথাসময়ে কোভিড-19 এর ভ্যাকসিন পাবে। এ বিষয়ে ভ্যাকসিনকোর চিফ অপারেটিং অফিসার রব্বর রেজা বলেন, আমরা যা বুঝতে পারছি তা হলো ওই বিবৃতিটি সার্বজনীন। আমরা বিশ্বাস করি যে আমরা অগ্রাধিকারের তালিকায় রয়েছি এবং যথাসময়ে ভ্যাকসিন পাব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এটির 3 কোটি ডোজ সংগ্রহের জন্য গত 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও বাংলাদেশের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করছে সরকার। সবশেষে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমিত আরও 24 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও 910 জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত 5,16,929 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 7,650 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 4,61,515 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ নতুন রোগী 1,000-এর কম। অবশ্য গত 24 ঘন্টায় পরীক্ষাও তুলনামূলকভাবে কম হয়েছে। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষাসহ গত 24 ঘন্টায় দেশে 12,096 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার 7.052%।